প্রিয় বন্ধুরা, আপনারা কখনো দুপুর বেলায় উজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে দেখেছেন? যদি আপনার চোখ ঠিক থাকে এবং উজ্জ্বল আকাশের দিকে তাকান, তাহলে কিছু অদ্ভুত রকমের জিনিস দেখতে পাবেন আপনার চোখের সামনে। জিনিসগুলো দেখতে ঠিক ছোট ছোট কৃমি, রড এবং জলের ফোঁটার মতো নড়াচড়া করা অবস্থায়। আর এদেরকে দেখে আপনার ধরতে ইচ্ছা করবে এবং যখনই ধরতে যাবেন তখনই দেখবেন এগুলোর কোনো অস্তিত্বই নেই। তাহলে এটা কি এমন জিনিস? এটা নিশ্চয়ই আমার মতো আপনারাও ভেবেছেন। একটা কথা খেয়াল রাখবেন, এটা কোনো রকমের সুপার ন্যাচারাল পাওয়ার নয় যার ফলে শুধু আপনিই দেখতে পান। এটা সবাই অনুভব করতে পারে, কিন্তু কেউ কেউ বিষয়টা খেয়াল করে আর কেউ তার নিজের জগতেই ডুবে থাকে। কিন্তু এখন আমরা নিজেদের বেশিরভাগ সময় টিভি, কম্পিউটার, স্মার্টফোনে ব্যবহার করি। ওই সময়ও আমরা এই রকম অদ্ভুত জিনিস দেখতে পাই। আমাদের দৃষ্টিপথে এই রকম ধরনের যেসব ছোট ছোট স্পট, বাঁকাচোরা জিনিস এবং ডার্ক স্পট দেখতে পাই, বিজ্ঞানের ভাষায় তাদেরকে বলা হয় মোস্কে ভলিট্যান্টিস, যার ল্যাটিন অর্থ ফ্লাইং ফ্লাইজ। সহজ ভাষায় এদেরকে আই ফ্লোটার্সও বলা হয়। ফ্লোটার্স আমরা তখনই দেখতে পাই যখন আমরা খালি উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিয়ে থাকি, যেমন খোলা আকাশ, ব্ল্যাঙ্ক কম্পিউটার স্ক্রিন আর স্নোফলসের মাঝে। কখনো কখনো সাদা কাগজে লেখা পড়ার সময় আই ফ্লোটার্সদের জন্য খুব সমস্যার সৃষ্টি হয়। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন এগুলো না হয় ঠিক আছে, কিন্তু এই ফ্লোটার্সগুলো আসলেই কী জিনিস? তো বন্ধুরা, আমাদের যে চক্ষু গহ্বর আছে, যাকে বলা হয় ভিট্রিয়াস চেম্বার, যেখানে 80% পর্যন্ত গাঢ় লিকুইড বা জেলে পরিপূর্ণ থাকে, যাকে ভিট্রিয়াস জেলও বলা হয়। এই জেল আমাদের চোখের মণিকে গোল আকার প্রদান করে। আমাদের চোখের পিছনের দিকে অবস্থিত লাইট সেন্সিটিভ পার্ট রেটিনা, যার মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাই, এটিকে একটি ক্যামেরার সেন্সরের সাথে তুলনা করা যেতে পারে। রেটিনা কোনো কিছুকে দেখার পর ব্রেন সেটিকে প্রসেস করে এবং ব্রেনে থাকা ভিজুয়াল কর্টেক্সে পাঠায়, যার ফলে আমরা দেখতে পাই। তো বন্ধুরা, একবার ভেবে দেখুন কি হবে যদি কোনো ক্যামেরার সেন্সারে পড়া আলোকে ব্লক করা হয়, অথবা দেওয়ালে পড়া টর্চের আলো যদি ব্লক করা হয়, তাহলে একটা ছায়া অথবা শ্যাডো তৈরি হবে। ঠিক এই রকম ধরনের ঘটনা আমাদের চোখের রেটিনার সঙ্গেও ঘটে। রেটিনা আমাদের চোখের একদম শেষ প্রান্তে, অর্থাৎ আই বলের পেছনে থাকে, আর এর সামনে থাকে ভিট্রিয়াস জেল, আর এই জেলের মধ্যে ভাসতে থাকে ব্লাড সেলস, প্লাজমা সেলস এবং চোখের কিছু টিস্যুস। এইসব সেলগুলি ট্রান্সপারেন্ট নয় বলে এরা আলোকে ব্লক করে দেয়, ফলে আলো এদের মধ্যে থেকে আর যেতে পারে না, তাই এদের ছায়া বা শ্যাডো রেটিনাতে পড়ে, আর তখন আমরা ফ্লোটার্স দেখতে পাই। এগুলো কোনো রকম কীটপতঙ্গ অথবা এক্সটার্নাল অবজেক্ট নয়, এমনকি কোনো রকমের সুপার ন্যাচারাল পাওয়ারও নয়। এগুলি দেখতে জীবন্ত মনে হয়, কারণ এরা ভিট্রিয়াস জেলে ভাসতে থাকে এবং ঘন ঘন নিজেদের আকার পরিবর্তন করতে থাকে। তবুও এরা জীবন্ত নয়, আর এরা যেহেতু চোখের মধ্যে থাকে তাই এদেরকে স্পর্শ করাও সম্ভব নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্লোটার্স খুব একটা সমস্যার সৃষ্টি করে না এবং আমাদের দৃষ্টিশক্তিকেও ততটা ডিস্ট্র্যাক্ট করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ফ্লোটার্স বিরাট বড় সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের ভিট্রিয়াস জেল একদম স্থির অথবা স্টেবল থাকে। ধীরে ধীরে যত বয়স বাড়তে থাকে ততই এই গাঢ় জেল লিকুইড ফর্মে পরিবর্তন হতে থাকে। জেলের যে অংশটি সম্পূর্ণ লিকুইড হতে পারে না, সেখানে থাকা ফ্লোটার্সরা অনেক বড় আকারের হয়। কখনো কখনো এদেরকে লেজ বিশিষ্ট ব্যাঙাচির মতোও দেখতে লাগে, এমনকি মাকড়সার জালের মতোও লাগে। একবার কল্পনা করে দেখুন, একটা মাকড়সার জাল আপনার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে, ব্যাপারটা ভাবতেই যেন কেমন হয়। শুধুমাত্র এটা নয় বন্ধুরা, আমাদের চোখের সাথে আরও একটি ঘটনা ঘটে যেটা একদম ফ্লোটার্সদের মতো, কিন্তু এর সাথে ফ্লোটার্সদের কোনো সম্পর্ক নেই। যদি আপনি আকাশের দিকে তাকানোর পর এই রকম উজ্জ্বল লেজ বিশিষ্ট ব্যাঙাচির মতো কিছু ঘোরাফেরা করতে দেখেন, তার মানে আপনি ব্লু ফিল্ড এন্টপটিক ফেনোমেননকে এক্সপিরিয়েন্স করেছেন। এটি ফ্লোটার্সদের একদম বিপরীত ঘটনা। এই ফেনোমেননে আমরা কোনো ছায়া বা শ্যাডো দেখতে পাই না, বরং আমাদের রেটিনার উপরে থাকা কলাকোষগুলির মধ্যে বয়ে যাওয়া হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকাকে দেখতে পাই। এইভাবে এই লিউকোসাইটগুলির আকার এতটা বড় হয় যে এগুলি ক্যাপিলারিকে প্রায় বন্ধই করে দেয় এবং ফাঁকা স্থানে ঘোরাফেরা করতে থাকে। এই ফাঁকা স্থান এবং হোয়াইট ব্লাড সেলসের মধ্যে থেকে ব্লু লাইট সহজেই পার হয়ে যায়, কিন্তু রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকার মধ্যে থেকে ব্লু লাইট পাস করতে পারে না, যার ফলে আমরা এই রকম গ্লোয়িং ডটসকে দেখতে পাই, ঠিক ব্যাঙাচির মতো। আর এই ঘটনাটি আমাদের লিউকোসাইটের পেছনে চলা রেড ব্লাড সেলসের জন্য ঘটে থাকে। যদি চোখ সঠিকভাবে হাইড্রেটেড না থাকে, অথবা দিনের বেশিরভাগ সময় টিভি, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা হয়, তাহলে এর থেকে হওয়া স্ট্রেসের কারণে অ্যালার্জি হতে পারে এবং এর ফলে চোখে ফ্লোটার্স দেখা দিতেই পারে। একইভাবে পর্যাপ্ত পুষ্টির অভাবে চোখে থাকা টিস্যুগুলির সঠিক গ্রোথ হয় না, ফলে এই রকম সমস্যা হতেই পারে। লাইফস্টাইলের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা চোখে মেকআপ করেন তারা যেন বেশিক্ষণ এই মেকআপ না রাখেন, বিশেষ করে শোয়ার আগে ঠান্ডা বিশুদ্ধ জল দিয়ে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন। যাই হোক বন্ধুরা, এত কিছুর পরেও যদি ফ্লোটার্স অনেক বড় দেখতে লাগে এবং ইরিটেশন ফিল হয় অথবা দৃষ্টি ঝাপসা হয়ে যায়, তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।
ভিট্রেকটমি হলো এক ধরনের ইনভেসিভ সার্জারি। এর মাধ্যমে ফ্লোটাসদেরকে বাইরে বের করে দেওয়া হয়, ফলে লাইন অফ ভিশন ইম্প্রুভ হয়। এই সার্জারিতে একজন অপথালমোলজিস্ট সামান্য অস্ত্রোপচারের মাধ্যমে ভিট্রিয়াস জেলকে বাইরে বের করে দেয় এবং তার পরিবর্তে সেখানে এক ধরনের সলিউশন ইনজেক্ট করে দেয়, যার ফলে চোখের আকার সঠিকভাবে মেনটেন থাকে এবং চোখ হাইড্রেটেডও থাকে। কিন্তু এটি বেশ ঝুঁকিপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি। এতে ব্লিডিং, রেটিনা ড্যামেজ এবং ফ্লোটার্স আবার ফিরে আসার সম্ভাবনা থেকেই যায়। লেজার ভিট্রিওলসিসের সাহায্যেও ফ্লোটার্সদেরকে বের করা যায়। এতে লো এনার্জি লেজার লাইটের সিরিজ অফ ন্যানো সেকেন্ড পালসকে ব্যবহার করে ফ্লোটার্সদেরকে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু সঠিকভাবে যদি লেজারকে টার্গেটের উপর না ফেলা হয় তাহলে অনেক রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার দৃষ্টিশক্তি বা ফিল্ড অফ ভিশনের মাঝে যদি ব্রাইট ফ্ল্যাশ অথবা উজ্জ্বল চকচকে আলো দেখতে পান অথবা কম দেখতে পান, তাহলে এটিকে হালকাভাবে নেবেন না। কোনো রকমের অস্বাভাবিকতা ধরা পড়লে অতি দ্রুত কোনো চোখের ডাক্তার বা অপথালমোলজিস্টের কাছে চোখ পরীক্ষা করিয়ে নেবেন। এছাড়াও প্রপার রেস্ট, প্রপার ডায়েট, বিশেষ করে সেই সমস্ত খাবার যেগুলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ থাকে। কারণ গবেষণায় দেখা গেছে চোখের সেলস এবং টিস্যুর সঠিক গ্রোথের জন্য এইগুলি খুবই দরকারি। বাদাম, ব্রকলি, ফ্ল্যাক্সিডস, সয়াবিন, ছোলা, পালং শাক, মাছ এবং ডিম ইত্যাদি খাবারে এই সমস্ত নিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এছাড়া চোখের সঠিক ব্যায়াম বা এক্সারসাইজ, যেমন গোলাকার মুদ্রা, অর্থাৎ চোখকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘোরালে অনেক লাভদায়ক ফল পাওয়া যায়। উজ্জ্বল দিনের আলোতে বের হওয়ার আগে কালো সানগ্লাস পরে অবশ্যই বের হওয়ার চেষ্টা করবেন। কম্পিউটার এবং স্মার্টফোনের ব্রাইটনেস কম রাখার চেষ্টা করবেন। এছাড়া স্বাভাবিক পিরিয়ডসের সময়ও ব্রাইটনেস কম করে ব্যবহার করবেন, তাহলে চোখের হেলথ অনেক ভালো থাকবে। আর এইভাবেই আমরা আমাদের চোখকে সঠিকভাবে খেয়াল রাখতে পারবো। আশা করছি এবার আপনারা বুঝতে পেরেছেন চোখের সামনে ভাসমান জিনিসগুলি আসলেই কি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।